পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল আইএসএফ সংঘাতকে কেন্দ্র করে রক্তাক্ত হতে দেখা গেছিল ভাঙড়কে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোট দেওয়া কিংবা ফলাফল বেরোনো বাংলা রক্তপাতের সাক্ষী থেকেছে। এবার ফের ভাঙড়ে লোকসভা নির্বাচন রয়েছে 1 জুন, অর্থাৎ একেবারে শেষ দফায়। কিন্তু এখন কথা হলো, লোকসভা নির্বাচনেও কি পঞ্চায়েত নির্বাচনে পুনরাবৃত্তি ঘটতে পারে? এই প্রশ্ন এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় নওশাদ সিদ্দিকি আঙুল তুলেছেন সওকাত মোল্লার দিকে। সওকাত মোল্লা এবং নওশাদ সিদ্দিকির সম্পর্ক যে আদায় কাঁচকলায় সেটা কম বেশি সবারই জানা। তাই নওশাদ সিদ্দিকির দাবি, এই শেষ দফার নির্বাচনে এই ধরনের কোনো সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করবে না সওকাত মোল্লারা। অন্যদিকে তিনি বলেন যে ভাঙড় তো এখন কলকাতা পুলিশের অধীনে, তাই কলকাতা পুলিশ নিজের সুনাম রক্ষা করার জন্য শান্তিপূর্ণ ভোট করাতে বাধ্য। কি বলছেন নওশাদ সিদ্দিকি, শোনাব আপনাদের। দেখুন, আমি আশা করব শান্তিপূর্ণভাবে হবে। সওকাত মোল্লা সাহেবরা তো বাইরে থেকে গুন্ডামস্তানি সাজান শেখেদের মনে হয় গুন্ডামস্তান নিয়ে সেগুলো হোক করেছিল, আশা করছি এগুলো আর হবে না। ইসিআইগুলো ইনশিওর করবে। আবার এখন যদিও কলকাতা পুলিশের হাতে আছে নিয়েছে ভাঙড়কে, কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাদের সুনাম ধরে রাখার জন্য, যে ইলেকশনটাকে তারা কত ফেয়ার নিট অ্যান্ড ক্লিন করায়। ভাঙড়ের বিধায়ক হিসাবে তিনি শান্তিপূর্ণ ভোট চান, কিন্তু কোথাও গিয়ে রাজ্য পুলিশের উপর তিনি ভরসা রাখতে পারছেন না। নওশাদ সিদ্দিকের অভিযোগ, রাজ্য পুলিশের একাংশ তৃণমূলের দিকে ঝুঁকছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। একটা ফেজ বাকি আছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে সবসময় চাই শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। ভাঙড় সহ যাদবপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা 4টে, উত্তর চব্বিশ পরগনা 3টে, কলকাতায় 2টো আছে। এই যে মানে কথাই যে লাস্ট ফেজ আছে, শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক। কারণ রাজ্য পুলিশের কি একটা অংশ তৃণমূল কংগ্রেসের দিকে ধেয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করছে, ফলে এই দিন দেখতে হচ্ছে। কিন্তু সব রাজ্য পুলিশের সব অংশ নয়, কিন্তু কিছু অংশের জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। এরপরে প্রশ্ন উঠেছে আইএসএফ এর ঠিক কি হাল রয়েছে এই লোকসভা নির্বাচনে। কোথাও যেন একটু হলো কনফিডেন্সের অভাব দেখা গেছে নওশাদ সিদ্দিকের মধ্যে। তিনি বলেছেন ভোট মানুষ দেবেন, তাই কে কটা আসন পাবে তা তিনি বলতে পারবেন না। নির্বাচনের আগে যে ঝাঁজ দেখা গেছে নওশাদ সিদ্দিকের কথায়, তা যেন কোথাও দেখা গেল। তবে তার দাবি, মানুষ আইএসএফ এর সঙ্গে রয়েছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। কে কটা আসন পেতে পারে ও প্রেডিকশন তো আমি করতে পারবো না, ওটা সাধারণ মানুষের উপর নির্ভর করছে। মানুষ যাদেরকে ভোট দেবে তারা যাবে। তবে একটা কথা বলতে পারি, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সাধারণ মানুষ ব্যাপকভাবে ভোট দিচ্ছে, কারণ বুঝতে পারছে বিকল্প সমাজ ব্যবস্থা, বিকল্প নীতি আইএসএফ নিয়ে আসতে চলেছে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি আর তৃণমূল একে অপরের পরিপূরক, এই দুই দলকে তিনি আলাদা করে দেখেন না। কি বলছেন, শোনাব আপনাদের। দেখুন, বিজেপি তৃণমূলকে আমরা আলাদাভাবে দেখি না, একে অপরের পরিপূরক হিসাবে দেখছি। কারণ তৃণমূলের প্রার্থী হয়েছে বিজেপির এমএলএ, আবার বিজেপিতে গিয়েছে তৃণমূল থেকে ছেড়ে প্রার্থী হয়েছে, যার যখন তাকে প্রয়োজন হয় একে অপরকে আদান প্রদান করে। পশ্চিমবাংলাতে বিজেপি তৃণমূল আশা করছি বাংলার মানুষদেরকে ধুয়ে মুছে সাফ করবে। দেখুন, তবে বাংলায় ভোট লুট হতে পারে সেই আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দিতে পারেননি নওশাদ সিদ্দিকি। তিনি জানান, যাদবপুর ভাঙড়ের মতো যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাতে কোনো লুট না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। দেখুন, সারা দেশে বিভিন্ন ফেজে ইলেকশন হচ্ছে, অলরেডি 6 ফেজ পার হয়েছে, 7 ফেজ অর্থাৎ ফাইনাল ফেজ, লাস্ট ফেজে আসছে। মানুষ কিন্তু ভোট দিচ্ছে, যতটা হচ্ছে দেখছি শান্তিপূর্ণ হচ্ছে। 6 ফেজে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু একটা জায়গায় ঘটনা ঘটেছে, 7 ফেজে যে ইলেকশনগুলো আছে আমি আশা করবো এটা নির্বাচন কমিশনের কাছে অনেক বড় চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে যেখানে নটোরিয়াস ক্রিমিনাল মতো লোকজন আছে, যেখানে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর এই ধরনের কেন্দ্রগুলো আছে, যেগুলো তৃণমূল কংগ্রেস সবসময় ভোট চুরি করে জিতে আসছে, ওইগুলোকে ইনশিওর করবে শান্তিপূর্ণভাবে ভোট আমি আশা করবো। এবার রেজাল্ট হচ্ছে, দেখুন রেজাল্ট মানুষের উপর নির্ভর করছে। আমি আশা করবো
মানুষ যেভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে দুর্নীতি, যে স্বৈরতান্ত্রিক যেভাবে সিস্টেমটাকে চালানোর চেষ্টা করছে, এর বিরুদ্ধে ভোট দেবে। এবং আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছি, আশা করছি ভালো রেজাল্ট হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে চাকরি বাতিল ছাড়াও হাইকোর্ট যে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে তাও রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। তাই এই প্রসঙ্গে অনেক সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে, তাই তিনি এই বিষয়ে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়েছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির অদূরদর্শিতা, অপরিপক্কতার জন্য আজকে এই দিন আমাদের দেখতে হচ্ছে। আজকে যদি সরকার সমস্ত নিয়মকে মেনটেন করে এটা তৈরি করতো, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। নিয়মের বহির্ভূত হয়ে আজকে এই শংসাপত্রগুলো দিয়েছিল বলে আজকেগুলো বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, যে অফিসিয়ালি প্রায় 5 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে, হিন্দু মুসলিম পিছিয়ে বর্গে হিন্দু মুসলিমরা সেখানে সাফার করবে। তো এইটা দায়িত্ব নিয়ে সমস্ত রকম নিয়মকে মান্যতা দিয়ে ওই 1993-এর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশনের নিয়মকে মান্যতা দিয়ে সার্টিফিকেট তৈরি করুন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল আইএসএফ সংঘাতকে কেন্দ্র করে রক্তাক্ত হতে দেখেছিল ভাঙড়কে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোট দেওয়া কিংবা ফলাফল বেরোনো বাংলা রক্তপাতের সাক্ষী থেকেছে। এবার ফের ভাঙড়ে লোকসভা নির্বাচনে রয়েছে 1 জুন, অর্থাৎ একেবারে শীর্ষ দফায়। কিন্তু এখন কথা হলো লোকসভা নির্বাচনে কি পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে পারে, এই প্রশ্ন এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় নওশাদ সিদ্দিকী আঙুল তুলেছেন সওকাত মোল্লার দিকে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমি আশা করব শান্তিপূর্ণভাবে হবে। সওকাত মোল্লা সাহেবরা তো বাইরে থেকে গুন্ডামস্তানি সাজান সেকেদের মনে হয় গুন্ডামস্তান নিয়ে সেগুলো হোক করেছিল, আশা করছি এগুলো আর হবে না। ইসিআইগুলো ইনশিওর করবে। আবার এখন যদিও কলকাতা পুলিশের হাতে আসছে নিয়েছে ভাঙড়কে, কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাদের সুনাম ধরে রাখার জন্য, যে ইলেকশনটাকে তারা কত ফেয়ার, নিট অ্যান্ড ক্লিন করায়। ভাঙড়ের বিধায়ক হিসাবে তিনি শান্তিপূর্ণ ভোট চান, কিন্তু কোথাও গিয়ে রাজ্য পুলিশের উপর তিনি ভরসা রাখতে পারছেন না। নওশাদ সিদ্দিকীর অভিযোগ রাজ্য পুলিশের একাংশ তৃণমূলের দিকে ঝুঁকেছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আর একটা ফেজ বাকি আছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে সবসময় চাই শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। ভাঙড় সহ যাদবপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা 4টে, উত্তর চব্বিশ পরগনা 3টে, কলকাতায় 2টো আছে। এই যে আমার কথায় যে লাস্ট ফেজ আছে, শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।